आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মন্ত্রী পরিমলের সমষ্টিতে সরকারি কাজে অনিয়মের প্রতিবাদে পথ অবরোধ মনিয়ার খালে। একের পর এক বাইক চুরির হিড়িক শহরে, ফের বাইক চুরি আশ্রম রোডে। নেশা ও র্যাগিং রোধে এনআইটিতে হাই পাওয়ার কমিটি গঠনের জোরালো দাবি আকসার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সমষ্টিতে সরকারি কাজে অনিয়মের প্রতিবাদ জানাতে ফের পথে নামতে দেখা গেল ধলাইয়ের মনিয়াল খালের বাসিন্দাদের। বুধবার মনিয়ার খালে প্রকাশ্য পথে নেমে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীন 3,04,00,000 টাকা রাস্তা সড়কের নামে লুটের অভিযোগ তুলে ধরেন তারা। এদিন পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা জানান, পূর্ব ধলাইয়ের আমড়াঘাট মনিয়ার খাল জোড়খাল পূর্ত সড়ক সংস্কারে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীন 3,04,00,000 টাকা বরাদ্দ করা হয়। বর্ষার আগে জেসিবি দিয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তা কুড়িয়ে দেয় বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। কিন্তু বর্ষার আগে তো দূরের কথা, আজ অবধি সড়কটি আর সংস্কার হয়নি। কাজ স্থগিত রেখে আজ অবধি ঠিকাদার উদাও, কাজ বন্ধ। এদিকে প্রতিদিন ওই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ও জটিল দুর্ভোগে পড়ছেন এলাকার কয়েক হাজার লোকজন। রাস্তা করে রেখে কেন সংস্কার কাজ বন্ধ তুলে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেন তারা। আমি রাস্তার জন্য আগে তো কাজ বহুত গাতাগাতি ছিল, ঠিক ছিল। এখন বর্তমানে যে হাল চলে দিয়েছে রাস্তাতে, এর জন্য পাথর তো গাড়ি চললে এখন ছিটকে মানুষের শরীরে যায় পড়ছে। হ্যাঁ, এর জন্য মানে আমরা বলছি সবাইকে যে রাস্তাঘাটগুলা যেমন সুন্দর মতন হয়, সুন্দর মতন কাজ করো। কেন আমরা বেজান কষ্ট পাচ্ছি, গ্রামের লোকগুলোকে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, পুরন পাথর সরে ফাটিয়ে রেখে দিয়েছে, কোনো নতুন পাথর নাই, কোনো মাটি নাই, কোনো সাটি নাই, কিচ্ছু নাই, এখানে এমনি রেখে দিয়েছে। এই বলে আমরা মানে আজকে ধর্মঘট করেছি, পালন করেছি। এই বলে আমাদের সরকারের কাছে অনুরোধ করছি, যাহাতে যেমন রাস্তাগুলি সুন্দর হয়ে যায়। এই বলে আমার বক্তব্য। মাটিও দেয় না, কিছু নাই, বন্ধ থাকুক রাস্তা, বন্ধ থাকুক পুরা ব্লক। শিলচর শহরে ঘন ঘন বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রায় প্রতিদিন বাইক চুরির ঘটনায় পুলিশের অস্তিত্ব নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। নিয়ম করে গত রাতেও শহরের আশ্রম রোডের গণরায় লেন থেকে একটি টিভিএস আপাচি বাইক চুরির ঘটনা সংঘটিত হয়। ওই লেনের বাসিন্দা তপন সরকারের বাইকটি তালা ভেঙে চুরি যায়। মঙ্গলবার রাতে বাইকের তালা ভেঙে নিয়ে যাওয়ার সময় ওনার ভাই একটি শব্দ শুনতে পান। সঙ্গে উনি ঘরের দরজা খুলে দেখেন বাইক নিয়ে চোরের দল পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তপন সরকারের ভাই তার বাইক নিয়ে চোরের পিছু ধাওয়া করেন, কিন্তু কোনো লাভ হয়নি বলে জানান। এরপরও অনেক খোঁজাখুঁজি করেন, বাইকটি না পেয়ে অসহায় অবস্থায় শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে বাইক চুরি যাওয়ার একটি মামলা দায়ের করেন। তপন সরকার অভিযোগ করেন, শিলচর শহরে প্রায় প্রতিদিনই বাইক চুরির ঘটনা ঘটে থাকে, কিন্তু প্রশাসন চোরের দলকে আটক করতে ব্যর্থ। চুরি হয়েছে এটা লোক সন্ধ্যা অনুমানিক 7টা নাগাদ। আমি তো বাইরে আসলাম, আমি জাস্ট ঢুকার একটু আগেই ঘরে আমার ভাই আসিল ঘরে। ভাই ঘরের ভিতরে আসিল, হঠাৎ করে একটা শব্দ পাইছে, হঠাৎ শব্দটা পাইছে, শব্দ পাইয়া হ্যাঁ নিচে দেখলো, গিয়া গিয়া নিচে গিয়া নামতে নামতে দেখলো যে একজনে বাইক স্টার্ট দিয়া হ্যাঁ ঝাড় গিয়া, মানে গেছে গিয়া আর কি, শব্দ গিয়ে খুব জোরে শব্দ সাউন্ড দিয়ে গেছে গিয়া। তারপরে হ্যাঁ সঙ্গে সঙ্গে কি করলো, আরেকজনের বাইকটা নিল, সামনের পাশের বাড়ির একজনের বাইকটা নিয়েছে, বাইকটা নিয়ে হ্যাঁ পিছনে ধাওয়া করছে পুরাটা। তারে অনেকটা জায়গাতে ঘুরিয়ে উড়িয়ে সব এরিয়াতে আশ্রম রোড বিস্কুটি এইসব এরিয়াতে সব ঘুরছে, সব জায়গাতে ঘুরিয়ে উড়িয়ে নিজে গিয়ে পরে বাইক তো রাখুন। মানে বাইকটা চুরি হয়েছে কালকে, কালকেই বিকালে 7টার দিকে, মানে রাত্রে, কালকে রাত্রে 7টায়। আচ্ছা, 7টার দিকে, তখন 7টা বাজে। তো মানে বাইক চুরি যে পিছু দেওয়া করার পরে বাইক পাইছেন না? না,
তারপরে কি করছিলেন? তারপরে আমরা কি করতাম, ব্যর্থ হইয়া, তারপরে তো হে একদম ব্যর্থ হইয়া অসহায় হইয়া, আমিও সঙ্গে সঙ্গে বাইক নিয়ে, আরেকটা বাইক নিয়ে আমিও গেছি আরেকদিকে, ভাইও গেছে আরেকদিকে, কোনো দিক থেকে কোনো সন্ধান পাইছি না, আর কোনো খবর কিছু নাই। তারপর আমরা ব্যর্থ হইয়া কোনো কিছু না পারিয়া পরে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে আছে ওই থানাতে গেলাম, গিয়ে একটা FIR লজ করলাম, বাইক যেটা চুরি হওয়ার ব্যাপারে আমরা মামলা দায়ের করলাম এটাতে। তো আপনি কথা হয়েছে কি ওটাই আমার যে কথা হয়েছে যে এখন শিলচরে দেখুন এর ইদানিং আমিও খবর পাই অনেকগুলা বাইক চুরি হইতাছে, বাইক চুরি হইতাছে মানুষের ঘর থেকে, তাও এটা ঘরের বাউন্ডারি থেকে বাইক চুরি হইতাছে, তাও সন্ধ্যার সময় চুরি হইতাছে। তো পুলিশ প্রশাসন আছে আমার এটাই দাবি যে যাতে এই প্রশাসনে কি করতেছে, আমি মানে বাইকগুলা যে এরকম চুরি হইতাছে, কালকে যখন জানলাম আরো অনেকগুলা বাইক চুরি হয়েছে, রিকভারি কয়টা বাইক। পড়ুয়াদের সুরক্ষায় ঐতিহ্যবাহী শিলচর NIT সংলগ্নে সক্রিয় ন্যাশাচক্র উৎকাত সহ নজরদারি কমিটি গঠনের দাবি তুলল আকসা। বুধবার আকসার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে সম্প্রতি NIT সংঘটিত মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে সরব হয়। তাছাড়া এই হিংসাত্মক ঘটনার জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে দেরিতে হলেও আকসার চাপে বিহিত ব্যবস্থা নেওয়ার কর্তৃপক্ষের প্রতি সাধুবাদ জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ্য। তিনি বলেন, এতদ অঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম NIT বিগত দিনে বেশ কিছু ঘটনার কালিমা লিপ্ত করেছে প্রতিষ্ঠানটিকে, তাই এখনও ঘটনার পুনরাবৃত্তি রোধে NIT কর্তৃপক্ষকে আরও সচেষ্ট হতে হবে। উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের নেশামুক্ত রাখতে হাই পাওয়ার কমিটি গঠন করার জোরাল দাবি তোলেন রূপমবাবু। চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে আমরা গত মঙ্গলবার 11 তারিখ দিন রাত সময় দিয়ে আমরা আমাদের অভিপ্রায়ের কথা জানিয়ে দিয়েছিলাম। এজন্যে যে NIT হলো গিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভারতবর্ষের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে NIT তার মধ্যে একটা, এখানে পৃথিবীর এখানে যারা মেধা এখানে এসে থাকেন, ভারতবর্ষ তো বটেই, সেটার একটা কৃতিত্ব রয়েছে, আমরা তা অস্বীকার করতে পারি না। কিন্তু তার পাশাপাশি সে ধরনের ঘটনার পর আকসা যদি চরম সময়সীমা বেঁধে দিয়ে রাস্তায় না নামতো, তাহলে এ ধরনের শাস্তিমূলক যাই হোক সেটা হতো না। আমরা দেখেছিলাম কতটুক সুবিচার হবে তা নিয়ে আমরা সেদিন সন্দেহান ছিলাম, কার্যত তাই ঘটেছিল। কড়া পদক্ষেপ কোনো ক্ষেত্রে আমরা মনে করি আরো কড়া পদক্ষেপ নেওয়া। করিমগঞ্জ কলেজের প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান চলবে 3 দিন, প্রথম দিন ছিল আজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য রাজীব মোহন পন্থ। কলেজের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সকল অতিথিদেরকে ওষ্ঠ সম্মান জানানো হয়। পরবর্তীতে অতিথিদের বক্তব্যে ফুটে ওঠে ঐতিহাসিক করিমগঞ্জ কলেজের বিভিন্ন দিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ, শিলচর NIT সঞ্চালক রজত গুপ্ত, ASTC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, প্রাক্তন 2 বিধায়ক সহ অন্যান্যরা। অন্যদিকে কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে কলেজ পড়ুয়ারা বিভিন্ন প্রদর্শনমূলক কার্যক্রম তুলে ধরেন যা সবাইকে আকর্ষিত করে। 21 এপ্রিল অবধি চলবে প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান। Years is a long time, and this college has always maintained very good quality with it. This college has witnessed some very rare moments of history. This has seen India getting independent, this has seen the times of partition, this has managed those tough times, and this has contributed immensely for the intellectual growth of this region, and it has produced, or I would say it has created history again by creating a galaxy of intellectuals in this region who have dominated not only in this region's scenario but
across the globe, we find people from Barakaldi are playing a very important role. Then it goes to institutions of this kind. So kudos to Perimeter College for having done such a wonderful job. 75 years is not a small time. শিলচর মহকুমা তপশিলী জাতি উন্নয়ন পর্ষদের পক্ষে বুধবার পড়ুয়াদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এদিনিক সভার মাধ্যমে ওই সামগ্রীগুলি তুলে দেওয়া হয় পড়ুয়াদের। এদিনের সভার পৌরোহিত্য করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি বিপ্লব কুমার গোস্বামী। এছাড়াও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী নিহার রঞ্জন দাস। জেলার স্কুলগুলো থেকে উদীয়মান খেলোয়াড়রা বেরিয়ে আসার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বণ্টন। নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী, তোমরা সবাই জানো এই নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষে কেউ যাতে কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকে, এই পোশাকে দেওয়ার মাধ্যমে, সরকারের দেওয়ার মাধ্যমে, বোর্ডের মাধ্যমে, সরকারের প্রদত্ত দেওয়া বোর্ডের মাধ্যমে পোশাকগুলো তোমাদেরকে খেলার ক্ষেত্রে প্রেরণা যোগাবে, যাতে ভারতবর্ষে সবাই যাতে প্রচেষ্টা করে ভারতবর্ষে একজন সুনামি খেলোয়াড় হওয়ার খেতাব জেতার লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে, সেই প্রেরণা দেওয়ার জন্য এই ব্যবস্থা অতিকৃতভাবে। তার মানে আমার মধ্যেও মেধা আছে, আমার মধ্যেও ক্ষমতা আছে, আমার মধ্যেও শক্তি আছে, সেই অনুভূতি যাতে তোমাদের মধ্যে জাগে, সেই ব্যবস্থা। তোমরা সবাই খেলা দেখো, খেলাতে দেখেছ, আজকের দিনে তোমরা যে খেলা দেখছ, ভারতবর্ষ খেলার দিকে অনেক অগ্রসর হয়ে আছে, কিন্তু সেই অগ্রসর হওয়া ক্ষেত্রে তোমাদেরও অগ্রসর হয়ে যেতে হবে, সেজন্য সেই প্রেরণা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই যুবকের প্রাণঘাতী হামলার শিকার হতে হলো এক নাবালিকাকে। চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটে পাতারকান্দির পূর্ব নারায়ণপুর গ্রামে। পরে সুবিচার চেয়ে এ নিয়ে থানায় মামলা করেন নাবালিকার অসহায় বাবা। নাবালিকার বয়স 17। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার বিকেল 5টা নাগাদ নিপীড়িত বালিকা বাড়ির পাশে জঙ্গল থেকে গরু আনতে যায়। তার একাকিত্বের সুযোগ নিয়ে ওই গ্রামেরই অন্তর্ভুক্ত জয়নাল উদ্দিন ও সারিম উদ্দিন তার সাথে বলপূর্বক কুকর্ম করার চেষ্টা চালায়। এতে রাজি না হওয়ায় নাবালিকাটিকে মারপিট করে অর্ধচেতন অবস্থায় ফেলে রাখা যায়। এদিকে পরিবারের লোকজনেরা ওই নাবালিকা ফিরে আসতে দেরি দেখে খুঁজতে বের হন। পরে জঙ্গল থেকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন তারা। পরে গ্রামের লোকজনদের সহায়তায় ওই নাবালিকাকে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত মানের চিকিৎসার জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। জঙ্গল অনেক গেছে, ফুড়িয়েবু আনাত গেতাবার ঘরে মতির রহমানের ছেলে সারিম উদ্দিন, জলাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন, তারা দুজনে ডাকছে উপরে ওদিকে আয়, তাই দিকে গেছে না, তারা ইয়া দুর্দবস্থাতে অর্ধর ইয়া তাই মারছেন, খুব বেশ মারছেন আর এখন ফেলাই দিছেন। এরপরে ছোটো বাচ্চাও গেছে, গিয়া দেখে আও দেখাটুকু সরিয়াও মানুষ কিছু জমিছে না দিয়েছে, ওখান তারা আমি সব বিচার চাই আছে। এখন তো বর্তমানে ফাতান দিয়ে আছে, ফাতান দিতে রাখছে না রে তার করিমগঞ্জে দিচ্ছে। আমি গেলাম, তারা আসলাম, থাকতে আমার ডাকিছে, আমি গেছি না যাবাই আমার ও তারা কি আমার ফসিল লই আসছিল, আমার গাড়ি আইসন মই যে আমার মারিও না, আমি তোমার কিছু করছি না, তারপরে হয়েছে তোমরা ডাকিছি তো না হইলে না কেতাল লাগি, ও ও আমার জন্য তারা পিঠা লাগাইছে, না লাফেন লাগাইছে, না খালি বক্সিং মারছে, মারার বাদেও আমি অজ্ঞান ইয়ে পড়ে গেছি। আর বাদে আমার ভাই একটু গেছে গিয়া দেখি আইয়া বাড়িতে ইয়া কইছে, তার বাদে আমার মা গিয়া আনছে, ও তারা ডাকিছেন তারা বাদ দেন তাই ইয়ে করতে হবে, মারা ডাকিছে তারা নাম কিতা। ন্যাক্কারজনক এ কাণ্ডে এলাকায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে পূর্ব সোনাইর সেন্ট্রাল ঈদগাহ। এবছর ওই ঈদগাহে দ্বিতীয়বারের মতো নামাজ আদায় করা হবে। ঈদগাহকে সাজিয়ে ঈদের দুই রাকাত নামাজের আদায় করার জোর কদমে কাজ চলছে।
বুধবার রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকালের 8:30 আয়োজিত হবে। নামাজ পরিচালনা করবেন সুনামধন্য ইসলামিক তরুণ বক্তা তথা করিমগঞ্জ সুনাসা আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা এনামুল হক। মুসলমান ভাইদের কাছে আমার আবেদন, আজকে আমরা প্রেস মিটার মাধ্যমে আমার পূর্ব সুনাই জনসাধারণের কাছে কিছু বার্তা আমি পৌঁছে দিতাম চাই। আমরা আপনারা জানেন খুব ভালো যে আমরা পূর্ব সুনাই সেন্ট্রাল ঈদগাহ 2016 সনে স্থাপিত করা হয়েছে আর 2022 সন থেকে আমরা এখানে নমাজ আরম্ভ করা হয়েছে আর যথাযথভাবে আমরা এখানে নমাজ চলিয়ে যার আর এখনও আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি নিছি আর খুব জোরদার প্রস্তুতি নিছি যে আমরা এই বছর এই ঈদের ঈদুল ফিতরের নামাজ এখানে উদযাপন করা হইব আর আমরা করিমগঞ্জ রাতাবাড়ি হজরত মৌলানা এনামুল হক সাহাবরে এখানে সিলেকশন করা হয়েছে এই বছর নমাজ পড়ানির লাগিয়া। আর আমি গোটা এলাকাবাসীর কাছে আবেদন রাখি যে আমরা যেহেতু এই পূর্ব সুনাই সেন্ট্রাল ঈদগাহ, এই ঈদগাহ আমার পূর্ব সুনাইর তাম জনসাধারণের কাছে আমার গুজারিশ যে আপনারা এখানে সবে আইয়া উপস্থিত হইতা এবং এখানে আইয়া আপনারা জমাতর সহিত বড় জমাতর সহিত আপনারা নামাজ। রমজান প্রায় শেষ, আগামী শনিবার আয়োজিত হতে চলেছে ঈদুল ফিতর। আসন্ন ঈদ উপলক্ষে অসহায় পরিবারের হাতে কিছু খাওয়ার সামগ্রী তুলে দিল শিলচরের সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। ময়দা চিনি সুজি আটা চানা চিনি সেমাই নারিকেল দুধ তেল আলু পেঁয়াজ সবকিছু মিলে একটি ব্যাগে এখন পর্যন্ত প্রায় 350 জন মহিলার হাতে খাওয়ার জিনিসপত্রগুলি তুলে দেওয়া হয়। এছাড়া 50টি শিশুর জন্য প্যান্ট ও টি শার্ট, 100 মহিলার জন্য শাড়ি এবং 50 জন পুলিশের হাতে লুঙ্গি তুলে দেওয়া হয়। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে প্রতিবছর ঈদের সময় অসহায় মানুষকে খাদ্য বস্ত্র দিয়ে এরকম কাজ করা হচ্ছে। যারা হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন রাজু লস্কর, বিজু লস্কর, রিজু লস্কর, মাম্পি লস্কর, নবেন্দু সিনহা, দীপজল পাল প্রমুখ। খোঁজ শিলচরের পক্ষ থেকে অসহায় মানুষকে কিছু খাওয়ার জিনিস তুলে দেওয়া হলো। এখন পর্যন্ত প্রায় 300 লক্ষে দেওয়া হয়েছে। গত দুদিন ধরে এই প্রোগ্রামটা চলছে। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের একজন সদস্য খুঁজে দীপজল পাল, উনি এই কাজে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া যারা হাত বাড়িয়ে দিয়েছেন রাজু লস্কর, রিজু লস্কর, বিজু লস্কর, নবেন্দু সিনহা, তাহেরা লস্কর, ওনারা এই জিনিসগুলি দেওয়াতে আমরা আজকে এখানের মধ্যে দিতে পেরেছি। এই এখানের মধ্যে আছে আটা, ময়দা, চিনি, সেবাই, তেল, নারিকেল, আলু, পেঁয়াজ, চানা, এই লবণ, এইসব নিয়ে একটা প্যাকেট তৈরি করেছিলাম। এই প্যাকেটগুলি আমরা অসহায় মানুষের মধ্যে দিতেছি, যাতে ঈদের আনন্দটা সবাই ঘরে অ্যাটলিস্ট কিছু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সবাই আমাদের সঙ্গে আছে, এই জন্য আজকে অসহায় মহিলাদেরকে হাতে আমরা দিচ্ছি। এছাড়া আমরা কিছু মহিলাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করেছিলাম এবং পুরুষদের জন্য আমরা কিছু লঙ্গি দিয়েছি পূর্বে। এটাই আমাদের খুঁজের আজকের প্রোগ্রাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার দেখে নিই। মন্ত্রী পরিমলের সমষ্টিতে সরকারি কাজে অনিয়মের প্রতিবাদে পথ অবরোধ মনিয়ার খালে। একের পর এক বাইক চুরির হিড়িক শহরে, ফের বাইক চুরি আশ্রম রোডে।
নেশা ও র‍্যাগিং রোধে এনআইটিতে হাই পাওয়ার কমিটি গঠনের জোরাল দাবি আকসার। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।